আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বাল তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। للرجال نصيب مما ترك الوالدان والأقربون، وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا. وقال أيضا يوصيكم الله في أولادكم للذكر مثل حظ الأنثيين. উপস্থিত দিনী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আপনারা হয়তো অবগত আছেন যে আজকে এই মাসিক প্রোগ্রামে যে বিষয়ের আলোচনা হতে যাচ্ছে সেই বিষয়ের শিরোনাম হচ্ছে ইসলামে মিরাজ এবং মিরাজ বন্টনের বিধান। ইসলামে মিরাজ এবং মিরাজ বন্টনের বিধান, ইসলামে মিরাজ ও মিরাজ বন্টনের বিধান নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ঘন্টাখানেক এই বিষয়ে আলোচনা হবে, আশা করব আপনারা মনোযোগ সহকারে আলোচনা শুনবেন এবং তারপরে বিষয়গুলি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা একটি শব্দ ব্যবহার করেছি যে মিরাজ, মিরাজের সম্পর্কে আলোচনা। মিরাজটা আরবি শব্দ বা আরবি পরিভাষা, এর অর্থ হবে একজন ব্যক্তি মৃত্যু বরণ করার সময় যে সম্পদ দুনিয়াতে ছেড়ে যায় তাকে আরবিতে মিরাজ বলা হয়। কি বলা হয়? মিরাজ বলা হয়। অন্য শব্দে তারেকা বলা হয়। তারেকা, তারাকা ইয়াতরুকু মানে হয় ছেড়ে দেওয়া, যা কিছু সে ছেড়ে যায়। ওই জন্য এর একটি অন্য নাম হচ্ছে তারেকা। আর দ্বিতীয় অর্থ হচ্ছে বা দ্বিতীয় শব্দ হচ্ছে মিরাজ। এই সম্পদ যেটা ব্যক্তি ছেড়ে যায়, ছেড়ে মারা যায়, সেই মিরাজ বা সেই তারেকা বাংলা হচ্ছে উত্তরাধিকার। আর এই উত্তরাধিকার বন্টনের যে নিয়ম, মিরাজ বন্টনের যে নিয়ম, সেই নিয়মকে বলা হয় ফারায়েজ। কি বলা হয়? ফারায়েজ। ইলমুল ফারায়েজ বলা হয় ইলমুন ইউরাফু বিহি মান ইয়ারিসু ওয়া মান লা ইয়ারিস, এমন একটি জ্ঞান যেই জ্ঞানে এটা জানা যায় যে কে ওয়ারেস হবে আর কে ওয়ারেস হবে না, কে উত্তরাধিকার পাবে আর কে পাবে না। ওয়া মিকদার ও মালিকুল ওয়ারিসিন মিন আত-তারিকা, এবং যারা হবে তাদের মিকদার, তাদের পরিমাণটা কতখানি হবে, এই জ্ঞান অর্জন করাকে বা এই জ্ঞানকে বলা হয় ইলমুল ফারায়েজ বা ফারায়েজের জ্ঞান। তাহলে আমাদের আজকের আলোচনায় দুটি জিনিস আসবে, একটা হচ্ছে মিরাজ বা উত্তরাধিকার, আর দ্বিতীয়টি হচ্ছে সেটি বন্টন করা নিয়ম পদ্ধতি। অবশ্য ইসলামের এটি একটি বড় চ্যাপ্টার, বড় বিধান, আমরা সব কিছুকেই এই এক ঘন্টার মধ্যে জানতে পারি না। তবে আমরা একটা আইডিয়া নিব ইনশাআল্লাহ আজকে এই মিরাজের সম্পর্কে, এই উত্তরাধিকার সম্পর্কে এবং উত্তরাধিকার বন্টন সম্পর্কে একটা সাধারণ আইডিয়া, একটা সাধারণ জ্ঞান আজকের এই আলোচনায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বন্ধুগণ, এটি সত্য কথা যে আজ পৃথিবীতে মানুষ যে যেখানে অবস্থান করছে সে নিজের মাল সম্পদ জমা করার জন্য, মাল সম্পদ একত্রিত করার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। যদি নিজের দেশে সেটা না পাচ্ছে তাহলে বিদেশে পাড়ি দিচ্ছে, সেটা সৌদি আরব হোক আর সেটা সৌদি আরবের অন্য জায়গায় হোক কিংবা অন্যান্য দেশে হোক, মানুষ নিজের দেশে যখন সেটা পাচ্ছে না
বা সেখানে সেটা তাদের কম লাগছে বা সেখানে তাকে ভালো লাগছে না, তখন ইনকাম করার জন্য পৃথিবীর অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এবং জীবনের জীবনের একটা বড় সময়, একটা মূল্যবান সময় এই সম্পদ, এই অর্থ উপার্জন করার জন্য মানুষ দিচ্ছে। এমনও হচ্ছে যে মানুষ বিবাহ শাদী করে এসেছে, 5 বছর পর্যন্ত বাড়ি যায় না, কিংবা এখানে অনেক বছর বয়স হয়ে গেছে তারপরেও সে বিবাহ শাদী করেনি। এই সকল জমি জমা সম্পদ অর্থ উপার্জন করার জন্য জীবনের এত সবকিছু দৌড়াদৌড়ি আর এত চেষ্টা প্রচেষ্টা মানুষ এই সম্পদ অর্জন করার জন্য লাগিয়ে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই জমা করেন না কেন, যেদিন আপনার মরণ চলে আসবে সেদিন সেগুলো এই পৃথিবীতেই থাকবে এবং যারা চেষ্টা করেনি তাদের হাতেই জিনিসগুলো চলে যাবে। আপনি আর কবরে কোনো জিনিস নিয়ে যাবেন না, একটা রুপিয়া, একটা রিয়াল, একটা ডলার, একটা দিনার, একটা দেরহাম কিছুই আপনার সঙ্গে কবরে যাবে না, না আপনার বাড়িঘরটা যাবে, না আপনার শয়নের খাটটা যাবে। সেই জন্য এটি একটি খুবই আশ্চর্য জিনিস যে মানুষ চিন্তা করে না যে আমি যা কিছু উপার্জন করছি ভাবছে যে আমাকে মনে হচ্ছে এটাই শান্তি দিতে পারে, এটাই যথেষ্ট, কিন্তু এটা যথেষ্ট না। আপনি যখন কবরে যাবেন তখন এগুলো সব কিছু পৃথিবীতে ছেড়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, তিনি বলছেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে মাল সম্পদ মাল সম্পদ, কোথা থেকে মাল সম্পদ জমা করা যাবে, কিভাবে মাল সম্পদ একত্রিত করা যাবে, কি করে আমি মাল সম্পদ একত্রিত করে ব্যাংক ব্যালেন্স করব, এই কথা বানু আদম আদমের সন্তান বলতে থাকে। আল্লাহ রাসূল বলছেন ওয়াহাল্লাকা ইয়া ইবনু আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা, হে বানু আদম, হে আদম সন্তান, তোমার মাল সম্পদের কি তোমার কাছে থাকবে, তোমার মাল সম্পদের কি তুমি মালিক হবে, কোন কিছুরই তুমি মালিক হতে পারো না, ইল্লা মা আকালতা ফাফনাইতা, কিন্তু যতটুকু তুমি খেয়েছো খেয়ে সেটা শেষ করে দিয়েছো সেটাই তোমার মালিক বা সেটাই তোমার কাজে আসলো, আও লাবিস্তা ফাফলাইতা, কিংবা কোনো কিছু কোনো পোশাক ক্রয় করেছো অতঃপর সেটা পরিধান করেছো, পরিধান করার পর ওটা নষ্ট হয়ে গেছে, এতটুকুতেই তুমি উপকৃত হতে পারো, আও তাসাদদাক্তা ফাআমদায়তা, কিংবা কোনো কিছু সাদাকা খায়রাত করেছো, তোমার মাল সম্পদের কোনো কিছু সাদকা খায়রাত করেছো, সেই সাদকা খায়রাতটা তোমার পূর্বে কোথাও যায় গিয়ে আল্লাহ তাআলার কাছে জমা হয়ে রয়েছে, এছাড়া তোমার মাল সম্পদ আর অন্য কোনো কাজে আসবে না। মুসলিম নাসাই এবং তিরমিজি বর্ণনা করেছেন। তাই প্রত্যেক বন্ধুকে ভাইকে এটা মাথায় রাখা দরকার যে মাল সম্পদ আপনি যা কিছু পৃথিবীতে যত কষ্ট করে জমা করেন না কেন, এই তিনটি আপনাকে কাজে দিবে, ওই মাল থেকে এই তিন প্রকারেই আপনি উপকৃত হতে পারেন, নচেত আপনি যখন কবরে যাবেন তখন কিছুই যাবে না, যেটা সাদকা খয়রাত করেছেন সেই অংশটাই আপনার কাছে আগে গিয়ে জমা থাকবে। বন্ধুগণ, এটা হচ্ছে আসলে মাল সম্পদের হকিকত, মাল সম্পদের আসল উদ্দেশ্য এবং মাল সম্পদের আসল অবস্থা। আমরা এই মাল সম্পদের বা ফারায়েদের বা মিরাসের যেহেতু আলোচনা করছি, সেই কারণে এই কথাটি বলতে আমাদের প্রয়োজন হলো বা বলা উচিত মনে করলাম। বন্ধুগণ, আমরা যে জ্ঞানের সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটির নাম হলো ইলমুল ফারায়েদ বা উত্তরাধিকার বন্টন সম্পর্কে এবং স্বয়ং উত্তরাধিকার সম্পর্কে। এই উত্তরাধিকার ও উত্তরাধিকার বন্টনের বিষয়টি এত গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এটা কিভাবে বন্টন করতে হবে সেটা নিজেই কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন, কোন রকম ফাঁক ফোকর রাখেনি। আপনারা আশ্চর্য হবেন যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজ আদায় করেছেন, ইসলামের একটা মৌলিক বিধান, কিন্তু কোন সময়ে কত রাকাত নামাজ পড়বেন কোরআনে নাই, কোন রাকাতে রুকুতে সাজদাতে কি কি দোয়া করবেন কোরআনে নাই, কয়টা সিজদা দিবেন কোরআনে নাই, নামাজ পড়ার আদেশ করেছেন কিন্তু এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, আল্লাহ স্বয়ং দেননি।
কিন্তু মিরাস বা ইলমুল ফারায়েজ একটা এমন জ্ঞান যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে পুঙ্খানুপুঙ্খানু ভাবে দিয়ে দিয়েছেন। সেই কারণে ইসলামের অন্যান্য বিধানগুলিতে মানুষ মতভেদ করেছে বটে, কিন্তু ইলমুল ফারায়েজে এবং এই মিরাস বন্টনের জ্ঞানে ওলামায়ে কেরামদের মতভেদ খুবই সীমিত, খুবই সামান্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই বন্টন করেছেন এবং এই বিধান দিয়েছেন এবং এর পূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহাকুল ফারাইদা বি আহলিহা, যার যেটা ভাগ সেটা তাকে দিয়ে দাও। ফারায়েজ নিজের নিজের লোক নিজের নিজের প্রাপ্যকে পাওনাদারকে দিয়ে দাও। ফামা বাকিয়া ফাহুয়া লিআউলা রাজুলিন যাকার, যদি তারপরেও বেঁচে যায় তাহলে মৃত ব্যক্তির নিকটের মধ্যে পুরুষদের মধ্যে যে সবচেয়ে নিকটে তাকে সেটা দিতে হবে, ওটাকে ফারায়েজের পরিভাষায় আসাবা বলা হয়। কিছু আলোচনা আমাদের পরে আসবে। এই হাদিসটিকে ইমাম বুখারী 6732 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। আরেকটি হাদিস কয়েকটি হাদিসের গ্রন্থে এসেছে, তার মধ্যে ইবনে মাজাহ হাদিসটি এসেছে। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তাআল্লামুল ফারায়েদা ওয়া আল্লিমুহা, ফারায়েজ শেখো এবং অন্যদেরকে শেখাও। উত্তরাধিকার বণ্টন করার জ্ঞানটা নিজে শেখো এবং অপরকে শেখাও। ফাইন্নাহু নিসফুল ইলম, কারণ এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক। এটা কি সকল জ্ঞান, যতগুলো জ্ঞান আল্লাহ দিয়েছেন তার মধ্যে এটা অর্ধেক, নিসফুল ইলম। ওয়া হুয়া ইউনসা, আর এই জ্ঞানটা ভুলিয়ে দেওয়া হবে, মানুষ ভুলে যাবে। তারপর বলছে, ওয়া হুয়া আউয়ালু শাইইন ইউনসা মিন উম্মতি, এটা সেই জ্ঞান যেটা সবচেয়ে প্রথম আমার উম্মত থেকে উঠে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ফারায়েজের জ্ঞানের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি সজাগ ছিলেন এবং কতখানি সতর্ক করেছেন, যদিও হাদিসটিতে একটু দুর্বলতা আছে। এরকম আরো অন্য কিছু হাদিস এসেছে, সবকিছু মিলিয়ে একটা সচল হাদিস বলা যেতে পারে। কিন্তু এ সম্পর্কে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা ফারায়েজ শেখো, কারণ ফারায়েজ তোমাদের দ্বীনের একটি অংশ এবং এই কথাটি শুনে, সেই কারণে ফারায়েজের জ্ঞান অর্জন করা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রত্যেক আমাদের আলেম ওলামাকে বিশেষ করে এই জ্ঞান অর্জন করা এবং মানুষকে শেখানো এবং মানুষের এ সকল বিষয়ে তার সমাধান দেওয়া, এটা আমাদের একটি গুরু দায়িত্ব এবং বড় দায়িত্ব। আমাদের এ বিষয়ে সজাগ থাকা দরকার। আমরা এরপরে জানব যে এই উত্তরাধিকার সম্পর্কে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে কি নিয়ম আছে। উত্তরাধিকার বণ্টনের সম্পর্কে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে কি নিয়ম আছে বা ছিল। ইসলামের পূর্বে যে ধর্ম আরব জনপদে ছিল সেই ধর্ম বা সেই মতবাদকে বলা হয় জাহেলি মতবাদ। জাহেলি যুগের মতবাদে তারা মহিলাদেরকে কখনো মিরাস দিত না, মহিলাদেরকে উত্তরাধিকারী দিত না, অনুরূপ বাচ্চাকেও দিত না। শিশু নাবালক শিশু কন্যাকে তারা মিরাস দিত না, বলতো কি যে এই বুড়ো এই মহিলারা আর এই শিশুরা লড়াই যুদ্ধ করতে পারে না, আর যখন এরা লড়াই যুদ্ধ করতে পারে না তখন এরা আমাদের রক্ষা করতে পারে না, নিজের কাবিলাকে নিজের গোত্রকে নিজের সম্প্রদায়কে রক্ষা করতে পারে না এই মহিলা এবং শিশুরা, সেই কারণে এদেরকে কোনো সম্পদ দেওয়া হবে না। এটা ছিল জাহেলি যুগের প্রথা। আল্লাহ তাআলা কোরআনে এই সম্পর্কে আয়াত অবতীর্ণ করে বলছেন, নির্বিজালে নাসিবুম মিম্মা তাআকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, পুরুষদের জন্য ভাগ আছে, অংশ আছে, যেটা তার পিতামাতা ছেড়ে যায় কিংবা তার আত্মীয় নিকট আত্মীয়রা ছেড়ে যায়। তারপরে বলছেন, ওয়ালিন নিসা ইয়াসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, অনুরূপ মহিলাদের জন্য অংশ আছে, ভাগ আছে, যেটা তার পিতামাতা ছেড়ে যায় কিংবা তার নিকট আত্মীয়রা ছেড়ে যায়। ইসলাম এই নিয়মকে বাতিল করেছে এবং বানচাল করে দিয়েছে। ইসলাম এখানে পুরুষ এবং মহিলার মধ্যে কোনো মতভেদ করেনি, সকলকেই এই মিরাসের আওতায় করেছে এবং মিরাসের যোগ্য বলে বিচার করেছে। তফসিরে তাবারী 8:32 বিষয়টি দেখা যেতে পারে। এটা ছিল সেই জাহেলিয়াত সে বর্বর যুগের প্রথা যেটা ইসলামের পূর্বে ছিল। কিন্তু আপনারা অবাক হবেন যে বর্তমান যুগের ইসলাম ব্যতীত যতগুলো নিয়ম আছে সেই নিয়মরা এর চাইতেও আরো বেশি জঘন্য বর্বর। সেই যুগে তারা পুরুষদেরকে এবং বড়দেরকে শুধু
মিরাজ দিয়েছিল, কিন্তু এই যুগে এমনও কিছু মতবাদ আছে যারা কাউকে মিরাজ দিতে চায় না, নিজের সম্পদের কোন অংশ দিতে চায় না কাউকে, না তো নিজের ছেলেদেরকে, না মেয়েদেরকে, না নিজের বাবা মাকে, না নিজের স্ত্রীকে। সেই জন্য মৃত্যুর সময় নিজের সম্পদ কুকুরের নামে দিয়ে যায়। এগুলো পত্র পত্রিকায় শুনেন না, যে মারা গেছে এত মিলিয়ন ডলার একটা তার কুকুর ছিল, ওই কুকুরের নামে লিখে দিয়ে গেছে, কেউ বিড়ালের নামে লিখে দিয়ে গেছে, কেউ বট গাছের নামে লিখে দিয়েছে, কেউ সমুদ্রের নামে লিখে দিয়ে চলে গেছে। তো এই জাহেলিয়াত সেই জাহেলিয়াতের চাইতে অনেক বেশি, এই বর্বরতা সেই বর্বরতার চাইতে অনেক অনেক কদম এগিয়ে। তাই আজ বিশ্বের কোন এরকম নীতিতে ফারায়েজের সঠিক কোন নিয়ম নাই। বর্তমান বিশ্বে যে সকল নীতি ও মতবাদে পৃথিবীর মানুষেরা ফয়সলা দিচ্ছে, সেই সকল নীতির মধ্যে একটা নীতি হচ্ছে মানুষ যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারী কেউই পাবে না, সরকার নিয়ে নেবে। বুঝতে পারছেন? অতঃপর সরকার যাকে চাইবে তাকে নিয়ে নেবে, এটা একটা মতবাদ। আর একটা মতবাদ হচ্ছে সে স্বাধীন, যাকে ইচ্ছা সে দিতে পারে। মৃত্যুর পূর্বে যদি কোনো ওসিয়ত করে দেয় তাহলে সেই ওসিয়ত অনুযায়ী সে যাকে ওসিয়ত করে দিবে সে পেয়ে যাবে। ওর যদি সেটা বন্ধু হয় সে বন্ধু পাবে, ওর যদি স্ত্রীকে দেয় তো স্ত্রীকে দিয়ে দেবে, কুকুরকে দেয় তো কুকুরকে দিল, শুকরকে দিল তো শুকরকে দিল, যেমন একটু আগে বললাম। কোন নিয়ম নাই। আর যদি ওসিয়ত না করে মারা যায় তাহলে পর দেখবে যে এই লোকের কে কে আছে, যাদেরকে পেল ওই আত্মীয়দেরকে সকলকে সমান দিন। এই নিয়মে বর্তমান যুগে ফারায়েজ পৃথিবীতে কোর্ট কাছারিতে চলে, ইসলাম ছাড়া অন্যান্য ধর্মে। ইহুদিদের মাঝে এরা শুধু বড়দেরকে মিরাজ দিত, বড় ছেলেকে মিরাজ দিত, ছোটদেরকে দিত না। আর যদি দিতেও তাহলে বড়কে ডবল দিত আর ছোটদেরকে হাফ দিত। জ্ঞানীরা বলছেন যে খ্রিস্টান মতবাদে ফারায়েজের কোনো বিষয় পাওয়া যায় না, তাই খ্রিস্টানরা ইহুদি ওই মতবাদ থেকে নিয়েই বা ওই ইহুদি আইন থেকে নিয়েই তারা ওইটা গ্রহণ করেছে এবং ওই আইন অনুযায়ী তারাও সেটা মানে এবং সমাজে সেটাই তাদের নিয়ম। যাই হোক, যে কথা বলছিলাম সেটা হলো এই যে ইসলাম ছাড়া অন্যান্য কোন এরকম ধর্ম নেই যেখানে একটা সুষ্ঠু বিচার আছে বা সুষ্ঠু বন্টন পদ্ধতি আছে, যে মানুষ তার উত্তরাধিকারী তার উত্তরাধিকার বন্টন করবে সুষ্ঠুভাবে, যারা যারা পাওয়ার হকদার তাদেরকে দিবে। এটা ইসলাম ছাড়া অন্য ধর্মে নাই। বাকি যেগুলো ধর্ম আছে সেগুলোতে হয় বড়র জন্য ভাগ আছে, ছোটর জন্য নেই। কারোর জন্য শুধু বড় হওয়ার কারণে তাকে ডবল, ছোট হয়ে গেলে সে আর পাচ্ছে না, নাহলে অল্প কিছু পাচ্ছে। আর অনেক সময় তার ইচ্ছা, সে যদি কাউকে দিতে চায় তো দিল, না দিতে চাইলে তো সাগরে ভাসাই দিল, নাহলে কুকুর বিড়াল শিকালের নামে লিখে দিল। এটাই হচ্ছে বর্তমান বিশ্বের ফারায়েজ বা উত্তরাধিকার বন্টনের একটা সাধারণ নিয়ম, কিন্তু ইসলামের কোন না। এই পয়েন্টে জানার পর আমরা একটি বিষয় জানবো, সেটা হলো এই যে ইসলামের উপর এই উত্তরাধিকার বন্টনকে নিয়ে একটা বড় আঘাত করা হয়, যে ইসলাম ছেলেদেরকে ডবল দিয়েছে আর মেয়েদেরকে কম দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মিরাসের বন্টনের আলোচনা করছেন সেখানে তিনি বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিছলু হাদ্দিল উনসাইয়াইন, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করেন, উপদেশ করেন, লিযাকারি মানে পুরুষ ছেলের জন্য মিছলু হাদ্দিল উনসাইয়াইন, দুই মেয়ের বরাবর সে পাবে, মানে দুই মেয়ে কতখানি পাবে এক ছেলেই কতখানি পাবে। বলছে ইসলাম এটা ইনসাফ করেন, মেয়েদেরকে ভাগ কম দিয়েছে আর ছেলেদেরকে বেশি দিয়েছে, এটা গোটা বিশ্বে চিৎকার করা হয়। প্রথমত আমাদের জানা দরকার যে যাদের ধর্মে এবং যাদের মতবাদে কিছুই নেই, কাকে কত দিতে হবে কিছুই নেই, তারা আবার ইসলামের এই সকল বিষয়ে কটাক্ষ কে করার, কটাক্ষ করার হক করা কি রাখে, অধিকার কি রাখে? যারা নিজের মতবাদ নিজের ধর্মে কিছু আইডিয়োলজি দিতে পারেনি এই বিষয়ে, তারা কিভাবে ইসলামকে কটাক্ষ করে? ওদের লজ্জা হওয়া দরকার যে আমরা কি করে ইসলামের সম্পর্কে সমালোচনা করি। কিন্তু এটা গোটা বিশ্বের ও মুসলিমদের এটা একটা স্বভাব আছে যে তারা ইসলামের কোন বিধানের সামান্য কাক্ষকর পেলেই সেখানে শুরু করে দেয় শত্রুতা, এবং সেই সকল শত্রুতার মধ্যে এটা একটা শত্রুতা। কিন্তু শুনেন, ইসলাম কেন একটা বাচ্চাকে একটা ছেলেকে ডবল দিয়েছে আর মেয়েকে তার অর্ধেক দিয়েছে, কেন? এটা আমাদের জানা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এটা বন্টন করেন, এটা মানুষ বন্টন করে না।
আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ, তার মতো ন্যায় আর পৃথিবীর কেউই করতে পারে না। তিনি মানুষের সব সবকিছুর অবস্থা জানার পরে বণ্টন করেছেন। আপনাদের জানা প্রয়োজন যে ইসলামে ক্লিয়ারলি মহিলাকে মানে স্ত্রীদেরকে ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত মৃত্যু পর্যন্ত তাকে তাদেরকে দেখাশোনার ভার পুরো দায়িত্ব পুরুষদের উপর দিয়েছে। ছোট থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মহিলাদের দেখাশোনার ভার কাকে দিয়েছে? পুরুষদের দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর বিচারকাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা মহিলাদের তত্ত্বাবধায়ক, পুরুষেরা মহিলাদের দেখাশোনা করবে। তাই যদি কারো একজন মেয়ে সন্তান হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার দুইজন মানে আলা জারিয়া তাইনি, যে তার দুই কন্যাকে ভালো করে লালন পালন করবে, অতঃপর এই করবে করার পর বিয়ে দিবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, এটা ইসলাম বলেছে। তাই একজন মেয়ে হিসাবে যতদিন পর্যন্ত তার বিবাহ না হচ্ছে ততদিন পর্যন্ত ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব কার উপর? ইসলাম দিয়েছে তার বাবার উপর। যখন বিয়ে হয়ে গেল তখন তার ভরণ পোষণের দায়িত্ব কার উপর? তখন তার স্বামীর উপর। এবং স্বামীকে বলেছে তুমি মহরানা দিয়েই তোমার স্ত্রীকে বাড়িতে প্রবেশ করাও, ঢুকাও। আর যদি বৃদ্ধা হয়ে যায়, স্বামী মারা যায়, তাহলে আবার চলে আসে ছেলেদের উপর যে তারা তার মা পিতা মাতাকে কি করবে, দেখাশোনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শক্তভাবে আদেশ করেছেন যে যখন তারা বৃদ্ধ হয়ে আসবে, বুড়ো হয়ে যাবে, তখন অবশ্যই তোমরা তাদের বেশি করে দেখাশোনা করবে। ইম্মা ইয়াবলুগান্না ইন্দা কুমাল কিবার, যদি তাদের মধ্যে কেউ তোমাদের মাঝে কেউ যদি বৃদ্ধ হয়ে যায় তোমাদের পিতা মাতার মধ্যে কেউ, তাহলে তোমরা তাদের সঙ্গে সদ্য ব্যবহার করবে, এটা ইসলামের আদেশ। তাহলে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম দায়িত্ব দিয়েছে পুরুষদেরকে মহিলাদেরকে দেখাশোনা করার জন্য, সেটা মেয়ের রূপে হোক কিংবা সেটা স্ত্রী রূপে হোক কিংবা সেটা মা রূপে হোক কিংবা আরো অন্যান্য রূপে হোক। তাহলে অর্থের প্রয়োজনটা মেয়েদের বেশি হলো না ছেলেদের বেশি? যখন ছেলেদের বেশি হলো তাহলে ছেলেদেরকে ডবল দিতে হবে না? এটা হচ্ছে আল্লাহ তাআলার বিচার, এটা মানুষের বিচার না। তিনি এটা জানেন, তিনি যাকে যেটা দায়িত্ব দিয়েছেন সেই অনুযায়ী তিনি এটা বিচার করে দিয়েছেন। তৃতীয় কথা শুনেন, আজ পৃথিবীতে অর্থ সম্পদ বৃদ্ধি করতে মহিলারা বেশি পারদর্শী না পুরুষেরা বেশি পারদর্শী? মহিলারা এটা বেশি কাজ করে না পুরুষেরা বেশি কাজ করে? আমি আপনাদের উদাহরণ দিই, এটা গ্রাম অঞ্চলে কারো যদি 1-2 বিঘা জমি থাকে, তাহলে জমিটা আবাদ পুরুষরা করে, পুরুষের মাধ্যমে জমিটা আবাদ হয় না দেশে মহিলাদের মাধ্যমে জমিটা আবাদ হয়? পুরুষের মাধ্যমে আবাদ হয়, কারণ একজন মহিলা আমাদের দেশের ভাদ্র মাসের রোদে, চন্দ্র মাসের রোদে যদি বলেন যে তুমি সকালবেলা গরুর হাল নিয়ে বা ট্রাক্টর নিয়ে জমি চাষ করতে যাও, আর ওখানে 4-5 ঘন্টা এই রোদে থাকো, তারপরে ওই মহিলা যদি বাড়িতে ফেরত আসো, ওর অবস্থা কি হবে? এই জন্য আমাদের এই দেশ সমাজে কোন মহিলাকে কি করতে দেওয়া, হাল জোতে দেওয়া হয়? তাহলে জমি জমা আবাদ করে কে? পুরুষ। এবং আবাদ করতে জানেও পুরুষ, ব্যবসা বাণিজ্য করেও পুরুষ, এবং বেশি জানে। সেই কারণে পুরুষদেরকে জমি জমার ভাগ বেশি দেওয়া উচিত আছে না কম দেওয়া উচিত আছে? সেই কারণে বেশি দেওয়া উচিত আছে। আরো একটি কথা বলি, ইসলাম যে তাদেরকে অর্ধেক দিয়েছে, যখন একজন মেয়ের বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সে তার পিতার মাল সম্পদকে কি দেখাশোনা করে? হয়তো বিবাহর আগে করতে পারে বাবা, কিন্তু বিবাহর পরে কি আপনার দায়িত্ব থাকে? সে কি শ্বশুর বাড়ি থেকে এসে বাবা মার সম্পদের হেফাজত করে বা রক্ষণাবেক্ষণা করে? কিছুই করে না। 20-25 বছর বয়সে যদি কোনো মেয়ের বিবাহ হয়, 15 থেকে যে কোনো সময়, তারপর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে বাপ মার সম্পদের কোনো কিছুই দায়িত্ব তার উপর নেই। তা সত্ত্বেও যখন বাবা মারা যাবে তখন সেই সম্পদের ভাগ ওই মেয়ের কাছে যাবে। তাহলে এটা ইসলাম সম্মান দিয়েছে মহিলাকে, অন্যায় নয়, এটা সম্মান দিয়েছে। ওর হক ছিল না এক হিসাবে দেখতে গেলে, কারণ সে বিবাহের পর আর কোন দায়িত্ব ছিল না তার। তারপরেও ইসলাম তাকে ভাগ দিয়েছে, যখন এই ভাগ ও অংশ দিয়েছে, এই সকল কারণে ইসলাম কখনোই কোনো মহিলার উপর মেয়েদের উপর অত্যাচার ও জুলুম করেনি। এটা বার্ষিক দৃষ্টিতে মানুষ মনে করতে পারে, স্লোগান হিসাবে ব্যবহার করতে পারে, এবং মহিলাকে উত্তেজিত করার পর
মহিলা সমিতি তৈরি করতে পারে, মহিলা অধিকার তৈরি করতে পারে, নারী অধিকার তৈরি করার পর শুধু স্লোগান নিয়ে আসতে পারে, নজর যদি বিচারে যাওয়া যায়, যদি সূক্ষ্ম বিচারে যাওয়া যায়, ভালো মনে যদি এর চিন্তা ভাবনা করা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফয়সালা ইসলামের এই ফয়সালা হচ্ছে সবচেয়ে ন্যায় ফয়সালা। সেজন্য আমাদের মাথা থেকে এটা উঠে যাওয়া দরকার এবং আমাদের মা ও বোনদের মাথা থেকেও এটা উঠে যাওয়া দরকার যে আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাউজুবিল্লাহ অত্যাচার করে আমাদের হককে তিনি নষ্ট করেননি, যেটা প্রাপ্য সেটা তিনি অবশ্যই দিয়ে দিয়েছেন। বন্ধুগণ, আমরা এই আলোচনার পর যেই পয়েন্টে যাব সেটি হচ্ছে এই যে যদি কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় সে যদি সম্পদ ছেড়ে যায়, সেটা টাকা পয়সা হোক, স্বর্ণরৌপ্য হোক, জমি জমা হোক, বাড়ি ঘোড়া হোক, গাড়ি বাড়ি হোক, আর কিছু হোক, এই সব কিছুকেই বলা হয় মিরাজ বা তারেকা। এই মিরাজ ও তারেকা বন্টন করার পূর্বে কিছু হক আছে, কিছু নিয়ম আছে, ওই তারেকার সাথে ওই মিরাজের সাথে কিছু হক কিছু অধিকার আছে, বন্টন করার পূর্বে সেই অধিকারগুলো শেষ করে দিতে হবে, অধিকার প্রাপ্য পাওনাগুলো দিয়ে দিতে হবে, তার আগে বন্টন করা যেতে পারে না। আমরা অনেক মানুষকে দেখি খালি দফন করে বাড়ি দিয়ে আসেনি, তার আগে ভাগ বন্টনা শুরু করে দিয়েছে, না হলে মৃত্যুসজ্জায় আছে তখনই ভাগ শুরু করে দিয়েছে কে কত পাবে না। প্রত্যেক তারেকা প্রত্যেক মিরাজ যখন লোকটা মারা গেল তাকে তার সেই সম্পদকে বন্টন করার পূর্বে প্রায় চারটি হক আছে, চারটি অধিকার আছে, তার ওই সম্পদে ওই সম্পদের কিছু বিষয় আছে সেটা ক্লিয়ার করার পরেই যেন বন্টন হয়, তার আগে যেন বন্টন না হয়। এক নম্বর হক, যে লোক মারা গেছে সেই লোকের দফন কফন এর খরচ তার সেই সম্পদ থেকে নিতে হবে। যদি কোন মানুষ তার দফন কফনের খরচ নিজে না দিতে চায়, হয়েছে হতে পারে কোন মানুষ মারা গেছে তার দফন করার জন্য আমাদের গ্রামের মানুষ তাড়াহুড়া করে গিয়ে কবর খনন করে, কিন্তু শহরে কবর খনন করার জন্য একজন মানুষ আলাদাই থাকে, কবর খোঁড়ার সে বিনিময় নেয়, অনেক জায়গায় ইট পাথর যা কিছু কিনতে হয় সেগুলোর বিনিময় নেয়, কাপড় চোপড় গোসল দান সবকিছুর বিনিময় নেয়। যদি কোনো মানুষ স্বেচ্ছায় সেই বিনিময়টা না দিতে চায় তার আত্মীয় স্বজনের মধ্যে, তাহলে সবচেয়ে প্রথমে তার মাল সম্পদ থেকেই এতখানি পয়সা করে নিয়ে নিতে হবে, যেই পয়সা করির মাধ্যমে তার গোপন কোপন শুরু এবং শেষ ক্লিয়ারলি হয়ে যাবে, যা খরচ আসবে তার ওই সম্পদ থেকে নিয়ে নিতে হবে। এক নম্বর। দ্বিতীয় নম্বর কাজ হলো মাইয়েতের, যদি মাইয়েতের সম্পদের সাথেই সম্পৃক্ত যদি কোনো অধিকার থাকে, কারো পাওনা থাকে, বলবেন কিভাবে তার সম্পদে পাওনা থাকতে পারে, অনেক ধরনের পাওনা থাকতে পারে, ধরনের মাইয়েতের কোন জমি জমা কোথাও বন্ধক আছে, কি আছে হতে পারে না, পারে না, জমি জমা বন্ধক রেখে মারা গেছে, তাহলে সেই বন্ধক ছুটাতে যা খরচ হবে তার সেই সম্পদ থেকেই নিতে হবে। অনুরূপ মাইয়েদের উপর যদি আল্লাহর অধিকার থাকে, আল্লাহর হক থাকে, আল্লাহর হক কেমন, জাকাত খরচ ছিল, জাকাত দেয়নি তার আগে মারা গেছে, কিংবা সে কোন জিনিস মান্নত করেছিল, নজর মেনেছিল, বৈধ মান্নত, ভোজ করার নিয়ত করেছিল, মান্নত করেছিল, তার আগে মারা গেছে, তাহলে তাকে আল্লাহর এই হকগুলো আদায় করে দিতে হবে, অর্থাৎ ওর সম্পদ থেকে জাকাত আদায় করে দিতে হবে। ওই সম্পদ থেকে নজরানা যদি করার, যে কোনো নজরানা সে বৈধ নজরানা করেছিল, তাহলে সেগুলো আদায় করে দিতে হবে। যদি ওই সম্পদে অন্য মানুষের হক থাকে, অধিকার থাকে, তাও আদায় করতে হবে। অন্য মানুষের অধিকার মানে দেখা গেল কোনো মানুষ মারা গেছে কিন্তু কারো কাছ থেকে ঋণ নিয়ে মারা গেছে, ধার করে মারা গেছে, এখন ওই ওই দেনা ওই ঋণ ওই পাওনা আগে শোধ করতে হবে, বন্টন করার পূর্বেই ওই জমি জমা তার থেকে বা তার সম্পদ থেকে বা নিজেদের সে সম্পদ থেকে, এটা হচ্ছে বন্টন করার পূর্বে যে সকল বিধান তার সম্পদের সঙ্গে সম্পৃক্ত থাকে। যদি এগুলো হলো হওয়ার পর দেখতে হবে যে সে ওসিয়ত তো করেনি, ওসিয়ত মানে মৃত্যুর পূর্বে ওসিয়ত করতে পারে কোনো মানুষ, যে কোনো মানুষ তার সম্পদের এক তৃতীয়াংশ, তিন ভাগের এক ভাগ ওসিয়ত করে কাউকে দিতে পারে, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোনো আত্মীয় স্বজন হোক, আরো অন্য কিছু জিনিস হোক, সে ওসিয়ত করতে পারে। যদি ওসিয়ত করা আছে তাহলে তার সেই ওসিয়তটাও বাস্তবায়ন করে দিতে হবে।
কিন্তু শর্ত হল যেন এক তৃতীয়াংশের মধ্যেই হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তৃতীয়াংশ ওসিয়ত করতে বলেছেন এবং এটাকেই অনেক বেশি বলেছেন, বলেছেন আসলুস ওয়া সুলুস কাফি, এক তৃতীয়াংশ এবং এক তৃতীয়াংশ অনেক বেশি। তাই প্রত্যেক মাল সম্পদ বন্টনের পূর্বে, প্রত্যেক মিরাস বন্টনের পূর্বে আমাদের দেখতে হবে যে সেই মাল সম্পদে কিছু হক রয়েছে। তার মধ্যে প্রথম হল যে তার দোকান কপনের খরচ সেই মাল সম্পদ থেকে নিতে হবে, যদি কেউ স্বেচ্ছায় সেই জিনিস না দেয়। দ্বিতীয় হচ্ছে সেই সম্পদের যদি পাওনা থাকে, আল্লাহর পাওনা থাকলে সেটাও দিয়ে দিতে হবে, মানুষের পাওনা থাকলে সেটাও দিতে হবে, সেই সম্পদের সাথে সম্পৃক্ত পাওনা যদি থাকে তাহলে সেটাও আদায় করে দিতে হবে, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটাও বাস্তবায়ন করে দিতে হবে। দেওয়ার পর দেখতে হবে কিছু বাঁচলো কি বাঁচলো না, যদি বাঁচে তারপরে বন্টন হবে, নচেত বন্টন হবে না। যদি সব শেষ হয়ে যায় তাহলে আর কেউ অন্য কিছু অংশ পাবে না। যখন এটা হয়ে গেল তারপরে তখন তার সম্পদ বন্টন করা যায়। আমরা এই পয়েন্টটি এখানে রাখলাম। এরপরে যে পয়েন্টে আলোচনা করতে চাচ্ছি, ষষ্ঠ নম্বর, ছয় নম্বর, সেটি হলো আমাদের দেশের একটা বহুল প্রচলিত কথা যে মৃত্যুর পূর্বে জমি জমা বন্টন করতে পারি কি পারি না। মৃত্যুর পূর্বে ছেলে পেলেদের মাঝে আমার জমি জমা বন্টন করে দিতে চাই, অনেক মানুষ এটা চায় এবং বলে এটা করা জায়েজ কি জায়েজ না। মৃত্যুর পূর্বে আপনার সম্পদ ছেলে মেয়েদের মাঝে বেঁটে দিতে পারেন কি পারেন না, মনে রাখবেন মৃত্যুর পূর্বে যদি কেউ তার সম্পদ বেঁটে দিতে চায়, ভাগ করে তাদেরকে দিয়ে দিতে চায়, তাকে কিন্তু মিরাস বলে না, তাকে মিরাস হত্যারেখা বলে না। কেন? মিরাসের সত্যই হলো, উত্তরাধিকারের সত্যই হলো যে যার উত্তরাধিকার তার মৃত্যু হতে হবে। মৃত্যু হওয়ার পূর্বে কোন মাল সম্পদ বন্টন করাকে উত্তরাধিকার বন্টন বলে না। সেই কারণে এটা বলা যাবে না যে আমি আমার জীবদ্দশার সাথে আমার মাল সম্পদ, আমার মিরাস আমি বন্টন করে দিতে চাই। কারণ মরণ শর্ত হচ্ছে ওয়ারেসের জন্য, মানে যে যে ওয়ারেস যার সেই জমি সম্পদ তাকে মৃত্যু করা হবে, তারপরে সেটাকে তারেকা এবং তারপরে সেটাকে ওয়ারেস বলা হয়। তাহলে দেওয়া যাবে কি যাবে না, যাবে একটা অন্য পদ্ধতি, তারেকা স্বরূপ না, যে পদ্ধতিটা আপনি বন্টন করে দিতে পারেন সেটার ইসলামী নাম হচ্ছে হেবা করা। কি নাম? হেবা করা। আজও কিন্তু রেজিস্ট্রি বিভাগে এই হেবা বলে একটা জিনিস আছে, এখনো এই যুগেও এই নিয়ম আছে, হেবা করতে পারেন। এই হেবার আরেকটি নাম হচ্ছে আতিয়া। কি নাম? আতিয়া। আরেকটি নাম হচ্ছে নেকলা। এই হেবা আতিয়া বা নেকলা করতে পারেন। এটা কি জিনিস? মানে আপনি আপনার সম্পদ এখন সকলকে দিয়ে দিতে পারেন, দান করে দিতে পারেন। এই যে দিয়ে দিবেন বিনা বিনিময়ে মৃত্যুর পূর্বে এই হেবা, এটা অনেক সময় ভালো নিয়তে হয়, অনেক সময় মন্দ নিয়ত হয়। যেমন ভালো নিয়ত ও মন্দ নিয়তে, ভালো নিয়ত হয় যে আমার মৃত্যুর পর জানি না এরা লড়াই ঝগড়া করবে, আমার উত্তরাধিকারীরা, আমার ছেলেরা, আমার মেয়েরা, এরা সবাই মিলে লড়াই ঝগড়া করবে, কে জানে কে কাকে দিবে না দিবে, সেই কারণে সে আগে থেকে কি করতে চায়, বন্টন করে দিতে চায়। এটা ভালো নিয়ত। কিন্তু এই ভালো নিয়তটা ঠিক না, মানুষকে তার ছেলে পেলেকে ভালো করে লালন পালন করতে হবে ইসলামের বিধানে, যেন কখনো তারা ঝগড়া বিবাদ না করে। আবার মন্দ নিয়তেও কেউ আগে বন্টন করে দিতে চায়। কেমন মন্দ নিয়তে? তার মনে মনে ইচ্ছা আছে যে আমি অমুককে দিব না, আমার অমুক ছেলেকে দিব না, বা আমার অমুক মেয়েকে দিব না, সেই কারণে আগে থেকে রেজিস্ট্রি করে দেয়। অনেকে নিজের স্ত্রীকে দিতে চায় না, অনেকে এমনও হতে পারে যে ভাগ বন্টন ফারাইজের পর কিছু জিনিস বেচে তার কোন পুরুষ অন্য নিকটাত্মীয়র কাছে যেতে পারে, এই ভয়ে সে আগে থেকে বন্টন রেজিস্ট্রি করে দিতে চায়। তাহলে খারাপ নিয়ত হলে তো আরই হবে না, যদি নিয়তটা ভালোই থাকে আর বন্টন করতে চায় তাহলে হেবা স্বরূপ সে বন্টন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল আমি আমার এই সন্তানকে কিছু জিনিস আতিয়া করেছি এবং আমি চাচ্ছি যে আপনি এই আতিয়া, এই হেবা করেছি এটার উপর আপনি সাক্ষী থাকেন। সে দিয়ে দিয়েছে কোন ছেলেকে কিছু, দেওয়ার পর আল্লাহ রাসূলকে বলছেন আমি দিয়েছি, আপনি কি থাকেন? সাক্ষী থাকেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাইতা সাইরা ওয়ালাদিকা মিথলা হাদা, তুমি
তুমি তোমার সকল সন্তানকে কি এরকম দিয়েছ যেমন তাকে দিলে? সে বলছে লা আল্লাহর রাসূল, না সকল কথা এরকম দেয়নি। তখন আল্লাহর রাসূল বলছেন কালা ফাত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তাহলে আল্লাহকে ভয় করো এবং নিজের সন্তানের মাঝে ইনসাফ করো, ন্যায় করো। কাউকে দিলে কাউকে দেওনি, এটা ন্যায় হয়নি, এটা অন্যায় হয়েছে। ইয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মাঝে তুমি ইনসাফ করো। সেই লোকটা তখন ফিরে গেল, ফারাজা আতিয়াতা ফারাদা আতিয়া, তখন সেই হেবাটা সে নিয়ে নিল। হাদিসটি কি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন। অন্য এক হাদিসে এসেছে, মুসলিম শরীফের রেওয়ায়েতে এসেছে, আল্লাহ রাসূল এটা শোনার পর বললেন ইন্নি লা আশহাদু আলা জুর, আমি অত্যাচারের উপর সাক্ষী থাকবো না, আমি কোন অত্যাচারের বিষয়ে সাক্ষী হব না, তুমি ফিরে যাও। তাই কেউ যদি হেবা করতে চায় মৃত্যুর পূর্বে তার সম্পদ, তাহলে সে হেবা তো করতে পারে, কিন্তু সকল সন্তানদের মাঝে ওয়ারাসাদের মাঝে তাকে কি করতে হবে? ইনসাফ করতে হবে। এই ইনসাফটা কেমন হবে রে ভাই? ছেলেও আছে মেয়েও আছে, সবকে বরাবর দেওয়া কি ইনসাফ? না, ছেলেকে যেভাবে ফারায়েজে দেওয়া হয়েছে আর মেয়েকে কম দেওয়া হয়েছে ওই ভাগে বিভক্ত করা হবে ইনসাফ, ওলামায়ে কেরাম মতামত করে দিয়েছেন। কিন্তু এই বিষয়ে সহি মত হলো যে যদি ছেলেপেলেদের মাঝে সম্পদ বন্টনে ইনসাফ করতে বলা হয়, তাহলে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের মাঝে সম্পদ বন্টন করে দিয়েছেন কোরআনে, ওই নিয়মটাই হবে সবচেয়ে উত্তম নিয়ম। তাই লিত্তাকারী মিতল হাদ্দিল উনসাইয়াইন, ছেলেদেরকে দুই ভাগ আর মেয়েদেরকে এই ভাগ এক ভাগ, এই হিসাবে বন্টন করাই হবে ইনসাফ, যেটা ফারায়েজের বিধানে আল্লাহ রাব্বুল আলামিন বন্টন করেছেন। সকলকে বরাবর দেওয়া ইনসাফ হবে না। আমরা এই ষষ্ঠ পয়েন্ট থেকে সপ্তম পয়েন্টে যেতে চাই। সপ্তম পয়েন্টটি হচ্ছে যে কি কি কারণে মানুষ এক অপরের ওয়ারিস হয়। যে কোনো মানুষই কি যার তার ওয়ারিস হয়ে যেতে পারে, না কোনো কারণ আছে? যে সকল কারণে মানুষ ওয়ারিস হতে পারে এরকম কারণ তিনটা, তিনটি কারণে মানুষ এক অপরের উত্তরাধিকার পেতে পারে, ওয়ারিস হতে পারে। এক নম্বর কারণ হচ্ছে রাহিম। রাহেমটা কি জিনিস? রাহেমটা হচ্ছে কারাবাতুল নাসাব, বংশীয় নৈকট্য বা বংশীয় আত্মীয়তা। বংশের কারণে তারা কি এক অপরের নিকট নিকটবর্তী, নিকট আত্মীয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া উরুল আরহামে বাদুহুম আওলা বিবাদ, রেহেমওয়ালারা বংশীয় পরম্পরায় আত্মীয়রা এক অপরের নিকটবর্তী। সূরা আনফাল 75 নম্বর আয়াত। দ্বিতীয় যে কারণে মানুষ এক অপরের উত্তরাধিকার পেতে পারে, ওয়ারিস হয়, সেটা হলো বিবাহ বন্ধন, নিকাহ। বিবাহের কারণে মানুষ কি হতে পারে? এক অপরের উত্তরাধিকার পেতে পারে, আর সেটা হচ্ছে সহি এবং সঠিক বিবাহ, যেটা কোনো ধোকা দিয়ে বা গোলমাল বিবাহ না হয়। আর তৃতীয় হচ্ছে ওয়ালাউল ইতাআ, আর সেটা হচ্ছে স্বাধীন করার সূত্র মৈত্রী। যদি কোনো কেউ দাস থাকে, দাসকে যদি কেউ স্বাধীন করে দেয়, তাহলে সেই মা সেই লোক যে স্বাধীন করে দিল, সেই গোলামের সেই দাসের সম্পদ থাকলে সেও সেটা ওয়ারিস হতে পারে। এই তিন সূত্রে মানুষ ওয়ারিস হতে পারে, এক অপরের নসিব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ওয়ালা উলিমান আতা, যে ব্যক্তি কোনো দাসকে স্বাধীন করে বা দাসীকে স্বাধীন করে, আর ওই দাস দাসের যদি সম্পদ থাকে, তাহলে সেই ওয়ালাটা সেই সম্পদটা সেই স্বাধীনকারীর জন্যই হবে। এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 2156 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। এটা ছিল ওয়ারিস হওয়ার উত্তরাধিকার পাওয়ার কারণ। কিন্তু এটাও জানতে হবে যে কি কারণে আবার উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়, কি কারণে মানুষ কি হয় উত্তরাধিকার থেকে বঞ্চিত হয়ে যায়, সে আর উত্তরাধিকার পায় না। এই তিনটি কারণে উত্তরাধিকার পেতে পারে, কিন্তু এমন আবার কয়েকটি কারণ আছে যদি ওটা ঘটে যায় তাহলে সে আর উত্তরাধিকার পাবে না। ওই তিনটি কারণের মধ্যে এক নম্বর হচ্ছে যদি ধর্ম এক অপরের উল্টা হয়ে যায়, এক অপরের বিপরীত হয়ে যায়, মানে যে মারা গেছে সে মুসলিম, যে ওয়ারিস হিসাবে চিহ্নিত সে অমুসলিম, এরকম যদি হয় তাহলে এক অপরের কি হতে পারে না, এক অপরের মিরাস পেতে পারে না, এখানে মাহরুম হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ারিসুল মুসলিম আল কাফের, কোন মুসলিম কাফেরের ওয়ারিস
মুসলিম আর না কোন কাফের কোন মুসলিমের ওয়ারিস হতে পারে। ইমাম বুখারী হাদিসে বর্ণনা করেছেন। দ্বিতীয় যেই কারণে মানুষ ওয়ারিস থেকে মিরাস থেকে বঞ্চিত হয়, দ্বিতীয় কারণটি হচ্ছে হত্যাকারী। মানুষ পিতার কি পাবে? বাবার সম্পদের ওয়ারিস হবে, মায়েরও হতে পারে, আরো অন্য ক্ষেত্র হতে পারে, কিন্তু সে সেই লোককে হত্যা করে দিয়েছে যার সে ওয়ার যার সে বিরাস পাবে তাকে কি করেছে? হত্যা করেছে। যদি একদম হত্যা করে দেয় তাহলে সে আর বিরাস পাবে না। আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিসুল কাতিলু শাইয়্যান, হত্যাকারী কোন প্রকারের ওয়ারিস হবে না, ওয়ারিসের কোনো কিছুই মিরাস পাবে না। হাদিসটিকে আবু দাউদ বর্ণনা করেছেন। যদি কেউ দাস হয় তাহলে সেই দাস তার মালিকের ওয়ারিস হতে পারে না, কারণ দাসত্ব স্বয়ং একটা অধীনতা ও স্বাধীনতা এবং সে নিজে একটা সম্পদ, সে তার মালিকের আর কোনো কি হতে পারে না, আর সম্পদের মালিক হতে পারে না। সেই কারণে সে কোনো স্বাধীন ব্যক্তির মালিক হয় না, স্বাধীন ব্যক্তির সে ওয়ারিস বা উত্তরাধিকার পায় না। আল্লাহ তাআলা বলছেন, তারাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাই, সূরা নাহলের 75 নম্বর আয়াত। বন্ধুগণ, এই সকল বিধানের পর জানব যে যদি কোনো মানুষ কোনো মানুষকে তার উত্তরাধিকার থেকে উত্তরাধিকার থেকে যদি দূরে সরাতে চায়, উত্তরাধিকার না দিতে চায়, মাহরুম করতে চায়, বঞ্চিত করতে চায়, তাহলে এটা কি ধরনের পাপ এবং কি ধরনের অপরাধ, যেটা আজ আমাদের দেশে এবং সমাজের অনেক ক্ষেত্রে মানুষ হচ্ছে এবং করে যাচ্ছে। কেউ নকল কাগজপত্র বানিয়ে গার্জিয়ান সাজে এক অপরাধ জমি জমা আত্মসাত করে নিচ্ছে, কেউ সহি আছে বটে কিন্তু ভাগ করার সময় কম বেশি করে দিচ্ছে, মেয়েদের বিবাহ দিয়ে দিয়েছে সেই কারণে বলছে এদেরকে একটু দিয়ে দাও তাহলেই হবে, কোনো ফারাইজ করা হচ্ছে না কিংবা দেওয়াই হচ্ছে না। অনেক এমনও মানুষ আছে যে আমরা খেটে খুটে জমি জমা, আমার বাবার সঙ্গে খেটে আমি জমি জমা আর টাকা পয়সা ইনকাম করে জমা করেছি, আর এরা এখন সেজে বুঝে এসে জমি জমা সম্পদ চাচ্ছে, ভাগা এদেরকে, কোনো দুলোবায়ের খাতির নেই এবং কোনো মনের কোনো আর সম্পর্ক নেই। এই জিনিসগুলো যে করা হচ্ছে এটা কত ধরনের পাপ, কত ধরনের জঘন্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই মিরাসের আয়াত এবং বিধান বর্ণনা করছেন তখন তিনি বলছেন, ওয়ামাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের নাফরমানি করবে, মিরাসের বিধানগুলি বলার পর বলছেন যে নাফরমানি করবে, ওয়া তাআদা হুদুদা, এবং তার সীমা লঙ্ঘন করবে, ইউদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে করবে, প্রবেশ করবেন, সব সময় সেখানে সে থাকবে, তার জন্য একেবারে লাঞ্ছিত আযাব আছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সেই কারণে মিরাস থেকে কাউকে মাহরুম করা নিষেধ। ওলামা ইকরাম বলেছেন যে যদি কেউ জেনে বুঝে স্বইচ্ছায় মিরাসকে নড়চড় করে দেয়, না দেওয়াতে দূরের কথা, নড়চড় করে দেয় মিরাসের বিধানকে, তাহলে সে কাফের, সেটা কুফরি কাজ। জেনে শোনার পর যদি এরকম করে দেয় না দেয় তাহলে তো বড় গুনাহ, কিন্তু সে মিরাসের বিধানকে উল্টা পাল্টা করে নিচ্ছে তাহলে এটা কুফরি কাজ। সেই জন্য সতর্ক বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মিনাল আরদ শাইয়্যান তুমিকাহু মিন সাবিআ আরাদিন, যে ব্যক্তি জমি জমার কোন অংশ অন্যায় ভাবে নিয়ে নিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাকে সাততবক আকাশের সাততবক জমিনের হাড় রাখবে। এটা আজ মানুষের কল্পনা করতে পারে না, একটা মানুষকে এক কুইন্টাল মাথায় বোঝা তুলে দিলে কি অবস্থা হবে, আর সেখানে যদি সাবে আরদিন সাতটি পৃথিবীর বোঝা তার উপর চাপাই দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে, কি শাস্তিটা হতে পারে। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন 2452 নম্বর হাদিসে। অন্য এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল লানত করেছেন, লানাল্লাহু মান হাইয়্যারা মানা আল্লাহ, যে ব্যক্তি জমিনের যে চিহ্নটা থাকে যে আয়টা থাকে এটা যদি কেউ টেনে দেয় এদিক ওদিক করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার উপর অভিশাপ দিয়েছেন, আর যদি হককে নষ্ট করে দেয় তাহলে কি ধরনের অভিশাপ হতে পারে। সেই জন্য সকল ভাইকে সকল মানুষকে সচেতন থাকতে হবে এই বিধানকে নিয়ে, যে যার যেটা হোক আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতখানে দিয়েছেন, যতখানে ভাগ করে দিয়েছেন, যতখানে চিহ্নিত করে দিয়েছেন,
আমাদেরকে সেটা মাথা পেতে নিতে হবে এবং সেটা বন্টন করে দিতে হবে। যদি কোনো বড় ভাই, যদি কোনো ছোট ভাই, যদি কোনো চাচা, যদি কোনো গ্রামের দেওয়ানিয়া, যদি দেশের কোর্ট কাচারি তাদের এরকম নজর করে, নয় ছয় করে, অত্যাচার করে, তাহলে সে যেন শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকে। আল্লাহ যেন আমাদেরকে এ সকল সমস্যা থেকে নিরাপদে রাখে। বন্ধুগণ, যে সকল পুরুষ উত্তরাধিকারের হকদার হয় তারা দশজন। তারা কয়জন? তারা দশজন। এক নম্বর হচ্ছে ছেলে, দ্বিতীয় হচ্ছে ছেলের ছেলে, তৃতীয় হচ্ছে পিতা, চতুর্থ হচ্ছে দাদু, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম হচ্ছে নিজের ভাই, এটাকে সহোদর ভাই বলা হয়। আর মায়ের পক্ষ থেকে ভাই কিংবা বাবার পক্ষ থেকে ভাই, যেটাকে বলা হয় সৎ ভাই। সৎ ভাই দুই দিক থেকে হতে পারে, বাবার পক্ষ থেকে হতে পারে কিংবা মায়ের পক্ষ থেকেও হতে পারে। এরা হচ্ছে এদিক দিয়ে তিনজন। অতঃপর চাচা ও চাচাতো ভাই, অনুরূপ স্বামী, এবং এই যদি কেউ দাস বা দাসীকে স্বাধীন করে, এই দশ প্রকার মানুষ পুরুষদের মধ্য থেকে ইসলামে ওয়ারেস হিসাবে ওয়ারেস হতে পারে বলে স্বীকৃত। আর মহিলাদের মধ্যে নয় জন ওয়ারেস হিসাবে স্বীকৃত। এক নম্বর হচ্ছে মেয়ে, দ্বিতীয় নম্বর হচ্ছে ছেলের মেয়ে, তৃতীয় নম্বর হচ্ছে মা, চতুর্থ নম্বর হচ্ছে দাদি, পঞ্চম নম্বর হচ্ছে নিজের বোন এবং সৎ বোন বাবা বা মায়ের পক্ষ থেকে, আর ষষ্ঠ নম্বর হচ্ছে স্ত্রী, সপ্তম নম্বর হচ্ছে যদি কেউ কাউকে স্বাধীন করে থাকে, কোনো মহিলা কোনো দাসী বা দাসিনীকে স্বাধীন করে থাকে, তাহলে এই সাত প্রকার লোক মহিলাদের মধ্য থেকে ওয়ারেস হিসাবে স্বীকৃত। আমি মাফ করবেন, আমি বলেছিলাম মহিলাদের জন্য দশ প্রকারের, আসলে দশ না, মহিলারা হচ্ছে সাত প্রকারের। সাত প্রকারের মহিলারা ইসলামে ওয়ারেস হিসাবে স্বীকৃত, মানে সে ওয়ারেস হতে পারে, যাদের জন্য ওয়ারেস আছে বা মিরাস তারা পাবে। আর পুরুষদের মধ্যে দশ জন। যদি এটার পুরোপুরি তাফসীর করা যায়, এটার বিশ্লেষণ করা যায়, তাহলে ওলামায়ে কেরাম বলছেন যে আসলে পুরুষদের সংখ্যা ১৫ হয়ে যাবে আর মহিলাদের সংখ্যা ১০ হয়ে যাবে। তাহলে ১০ আর ১৫ ২৫ জন পুরুষ এবং মহিলাদের মধ্য থেকে ওয়ারেস হিসাবে ইসলামে স্বীকৃত। এ সকল লোকেরা কিভাবে ওয়ারেস হয়ে থাকে? ওয়ারেস তিন ভাবে হয়ে থাকে। প্রথম ভাগ, প্রথম যেটা প্রকার বা যেভাবে হয়, যে নিয়মে হয়, ওটাকে বলা হয় ফরজ হিসাবে, ফরায়েজ হিসাবে উত্তরাধিকার হওয়া, মানে যার অংশ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করে দিয়েছেন, এটাকে বলা হয় ফরায়েজ হিসাবে উত্তরাধিকার পাওয়া। আর দ্বিতীয় প্রকারের লোককে বলা হয় আসাবা হিসাবে পাওয়া। আসাবা হিসাবে মানে যারা ফরায়েজের হকদার না, ফরায়েজ হিসাবে তাদের নির্ধারিত নেই, কিন্তু ফরায়েজ এক অপরকে দেওয়ার পর বেঁচে যায়, তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাল লিআওলা যাকাত, লিআওলা রাজুলিন যাকাত, তারপরে তখন ওই মৃত ব্যক্তির নিকটাত্মীয়র মধ্যে যারা পুরুষ এবং খুবই কাছাকাছি তখন তারা পাবে, এটাকে বলা হয় আসাবা হিসাবে পাওয়া। আর তৃতীয় প্রকার যেটা পায় সেটাকে বলা হয় রেহান হিসাবে পাওয়া, নিকটাত্মীয় হিসাবে পাওয়া। ফরায়েজ শেষ করার পর যদি আসাবা থাকলো, আসাবাকে দেওয়ার পরেও যদি কোনো জিনিস বেঁচে থাকে বা আসাবা না থাকে, তাহলে ওই সময় আসহাবে রেহাম বা রেহামওয়ালারা পেয়ে থাকে। এই তিন ভাগে বিভক্ত। কোরআন মজিদে যে সকল লোককে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ভাগ দিয়ে দিয়েছেন, ফরায়েজ করে দিয়েছেন, তারা হল এক নম্বর স্বামী, দ্বিতীয় নম্বর স্ত্রী, তৃতীয় নম্বর পিতা, চতুর্থ নম্বর মাতা আব্বা আম্মা, পঞ্চম নম্বর হল দাদু, ষষ্ঠ নম্বর হল মেয়েরা, মৃতের মেয়েরা, সপ্তম নম্বর হল ছেলের মেয়েরা, আর অষ্টম নম্বর হল বোনেরা। সেই বোনটার তিন দিক দিয়ে, নিজের বোন এবং সৎ বোন মায়ের পক্ষ থেকে কিংবা বাবার পক্ষ থেকে, অতঃপর মা এবং ছেলে এবং মেয়ে একত্রে যারা যদি থাকে অন্যের পক্ষ থেকে, এই সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরায়েজ তাদেরকে দিয়ে দিয়েছেন, এরাই ফরায়েজের হকদার হয়। এখন আমাদেরকে এই একটি ফরায়েজ বা মিরাস ও উত্তরাধিকার সম্পর্কে যে আইডিয়া বা যেই চিন্তা ভাবনা বা যেই জ্ঞান আমরা অর্জন করলাম, এখন যে জিনিসটা অর্জন করতে হবে সেটা হলো কে কতটা পাবে, কে কতটা পাবে এবং কত শর্তে পাবে।
এটা একটা বড় চ্যাপ্টার, এবং সেটা পড়াতে গেলে এরকম একটা ঘন্টা লাগবে না, একটা বইয়ের দরকার। এবং পুঙ্খানুপুঙ্খানু ভাবে সেটা পড়াতে গেলে, যেমন ক্লাসে পড়ানো হয়, মাদ্রাসায় পড়ানো হয়, ইউনিভার্সিটিতে পড়ানো হয়, সেটা বছর বছর লেগে যায়। আমরা এই আলোচনার সবগুলা কখনই নিতে সক্ষম না, কিন্তু কয়েকটি ছোট ছোট বিষয়ে যেটা বেশি প্রয়োজনীয় আমাদের সমাজে, এরকম দুইটি উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই। যে যে জিনিসটা সবচেয়ে ফারাইজের আমাদের প্রয়োজন হয় সেটি হলো এই, যে কোনো মানুষ মারা গেল, মারা যাওয়ার পর তার স্ত্রী আছে এবং তার ছেলে ও মেয়ে আছে, কিভাবে জমি জমা বন্টন হয়, কে কতখানি পায়, এই জিনিসটা বা এই বিষয়টাই আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। তাই আমি এটি আপনাদের সামনে বলতে চাই। যদি কোনো মানুষ মারা যায় আর তার স্ত্রী যদি বেঁচে থাকে বা বেঁচে আছে, তাহলে সেই সময় স্ত্রী এক হোক বা একাধিক হোক, সে এক চতুর্থাংশ পাবে, চার ভাগের এক ভাগ পাবে। কখন? যদি ছেলে পেলে না থাকে, মানে শুধু স্ত্রী আছে আর মাইয়েদের অন্য কেউ নাই, ছেলে পেলে নাই, শুধু স্ত্রী আছে, তাহলে এই সময় সে চার ভাগের এক ভাগ পাবে। আর যদি মাইয়েদের ছেলে পেলেও থাকে, তাহলে সেই সময় স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিচ্ছেন, ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম, তাদের জন্য এক চতুর্থাংশ তোমরা যা ছেড়েছো, ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ, যদি তোমাদের ছেলে না থাকে, সন্তান না থাকে, তাহলে সন্তান নেই, শুধু স্ত্রী আছে, একজন হোক বা একাধিক স্ত্রী হোক, ওই সময় সে এক চতুর্থাংশ পাবে। আর যদি ছেলে সন্তান থাকে, মেয়ে থাকে, মানে মাইয়েদের সন্তান থাকে, তাহলে এরকম সময় সে এক চতুর্থাংশ পাবে না, বরং আট ভাগের এক ভাগ পাবে। আল্লাহ তাআলা বলছেন, ফাইন কানা লাকুম ওয়ালাদুন, যদি তোমাদের সন্তান থাকে, ফালাহুন্না সুমুনু, তাহলে সেই স্ত্রী পাবে এক অষ্টমাংশ, আট ভাগের এক ভাগ, মিম্মা তারাকতুম, যা তোমরা ছেড়েছো, মিম্মা দে ওসিয়াতিন তুসুরা বিহা আও দায়, যদি ওসিয়াত বা কর্জ থাকে সেই কর্জ দেওয়ার পর। সূরা নিসা 12 নম্বর আয়াত। এখন যদি স্ত্রীও আছে আর ছেলে পেলে সন্তানও আছে, তাহলে কি করতে হবে? তাহলে স্ত্রী কত ভাগ পাবে? একে আট ভাগের এক ভাগ পাবে। এখন যে ছেলেরা থাকবে, ছেলে মেয়ে ধরেন আছে, একজন ছেলে আছে আর একজন মেয়ে আছে, তাহলে ছেলে পাবে মেয়ের দুই ভাগের সমতুল্য। আল্লাহ তাআলা বলছেন, লিযাকারি মিথলু হাদদিল উনসায়াইন, ছেলের জন্য যে ভাগটা হবে সেটা কন্যাদের দুই ভাগের বরাবর হবে। তাহলে কিভাবে বিভক্ত করা হবে? বিভক্ত করার একটা সোজা এবং সঠিক নিয়ম হচ্ছে যে যদি কারো একটা ছেলে আর কারো একটা মেয়ে এবং স্ত্রী আছে, তাহলে স্ত্রী আট ভাগের এক ভাগ পেয়ে গেল। ছেলেকে একটা ছেলে থাকলে ওকে দুই ধরেন, আর মেয়ে থাকলে ওকে সবসময় একটাই ধরেন। যদি তিনটা মেয়ে থাকে তাহলে তিনটা মেয়ে, দুইটা ছেলে আসে তাহলে দুইটা ডবল করে দেন, দুই দুগুণে কত? চার। যদি এক থাকে তাহলে ডবল করে দেন, মেয়ে একটাই থাকবে, তিনটা মেয়ে তাহলে তিন ভাগ, আর তিনটা ছেলে আসে তাহলে তিন দুগুণে ছয় ভাগ, ছয় ভাগ আর তিন ভাগ কত হয়ে গেল? নয় ভাগ। এটা একটি উদাহরণ দিচ্ছি, ধরেন কারো একটা ছেলে একটা মেয়ে আছে, তাহলে একটা ছেলেকে ডবল করে দেন, কত হয়ে গেল? দুই ভাগ, আর মেয়ে একটা একটাই থাকলো, তাহলে এখানে হবে তিন ভাগ। সুমন অর্থাৎ এক অষ্টমাংশ, আট ভাগের এক ভাগ স্ত্রীকে দেওয়ার পর, ছেলেকে এক ছেলে থাকলে ওটা দুই ভাগ ধরেন, আর এক মেয়ে থাকলে এক ভাগে ধরেন, তখন ওই তিন ভাগ সম্পদকে বন্টন করার পর দুই ভাগ ছেলেকে দিয়ে দেন, এক ভাগ মেয়েকে দিয়ে দেন। যদি দুই ছেলে দুই মেয়ে থাকে, তাহলে দুই ছেলে দুই দুগুণ চার, আর মেয়ে দুই ছয় জন হলো, ছয় ভাগ করেন, ছয় ভাগ করার পর মেয়েদেরকে দুইজনকে এক এক করে দুই ভাগ দিয়ে দিলেন, আর বাকি চার ভাগ দুই দুই করে ছেলেকে দিয়ে দেন। এটা হলো ফারায়েজের সবচেয়ে বেশি প্রয়োজনীয় মাসআলা, যে মাসআলাটাই আমি আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। বন্ধুগণ, উদাহরণস্বরূপ আর একটি মাসআলা নিয়ে নিই, যেটা ফারায়েজের ক্ষেত্রে আরো অনেক সময় প্রয়োজন হয়, সেটা হলো যে স্ত্রী যদি মারা যায় আর ওর মাল সম্পদ থাকে, তাহলে স্বামী কত পাবে? তাহলে কে কত পাবে? স্বামী কত পায়? এ সম্পর্কে স্বামী যদি একাই থাকে, সন্তান সন্ততি কেউ না থাকে, তাহলে স্ত্রীর অর্ধেক অংশ পাবে, কত পাবে? অর্ধেক পাবে।
আর যদি সন্তান সন্ততি থাকে তাহলে এক চতুর্থাংশ পাবে, চার ভাগের এক ভাগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের জন্য অর্ধেক যেটা তোমাদের স্ত্রী ছেড়ে যায়। ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ, যদি তাদের সন্তান না থাকে, ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা, যদি তাদের সন্তান থাকে তাহলে তোমাদের জন্য এক চতুর্থাংশ যেটা তারা ছেড়ে গেছে। সূরা নিসা 12 নম্বর আয়াত। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সকলের জন্য ফরায়েজ কি করে দিয়েছেন, বন্টন করে দিয়েছেন, এবং তিনি এই ভাগ নিজে স্বয়ং করে দিয়েছেন। আর এই ভাগ বন্টনটা মাত্র তিনটি আয়াতে কোরআন শরীফে করে দিয়েছেন। কয়টি আয়াতে? মাত্র তিনটি আয়াত, সূরা নিসার 11-12 এবং 176 নম্বর আয়াত। 11-12 এবং 176 নম্বর আয়াত এই মিরাসের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আপনারা যদি এ বিষয়ে জানতে ইচ্ছুক হন, ভালো করে জানতে চান, তাহলে সূরা নিসার 11 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত তর্জমা সহকারে পড়ে নেবেন, না বুঝতে পারলে সাধারণ তফসির সহকারে পড়ে নেবেন। অতঃপর 167 নম্বর আয়াত ও আপনারা পড়ে নেবেন, না বুঝতে পারলে একটু বিশ্লেষণের সাথে তফসির দেখে পড়ে নেবেন। মিরাসের অনেক মাসলায় আপনারা জানতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, মিরাসের বিষয়টা একটা এমন বিষয়, উত্তরাধিকার বন্টনের বিষয়টা এমন একটি বিষয় যেটা সাধারণ মানুষের জ্ঞান এ সম্পর্কে খুব সীমিত। সেই কারণে প্রয়োজন হলে আপনি আপনার এই বন্টন বা এই নিয়মকে কোনো আলেমের কাছে, যে ফরায়েজ জানে তার কাছে যাবেন। যাওয়ার পর আপনার জমি জমার সেই ফরায়েজ বা বন্টনের ভাগ বটরা আপনি সেখান থেকে ভাগ করে নিয়ে আসবেন। অতঃপর সেটা ওসিয়ত স্বরূপ লিখে রেখে দিবেন, যেন মৃত্যুর পর আপনার সন্তানেরা ওইভাবে ভাগ বটরা ভাগ এবং সেভাবে তারা বন্টন করে নিতে সক্ষম হয়। আমরা আলোচনার শেষ দিকে, আলোচনার সারাংশ হলো এই যে ফরায়েজ বা উত্তরাধিকার বন্টন এটি একটি ইসলামের বিশেষ বিধান, এবং এই বিধানটি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সেটা গ্রহণ করেছেন এবং নিজেই সেটা বন্টন করার দায়িত্ব নিয়েছেন, করে দিয়েছেন। নামাজ রোজা হজ যাকাত ইসলামের রুকন বটে, ইসলামের মৌলিক বিধান বটে, কিন্তু যেভাবে তিনি ফরায়েজের বিশ্লেষণ করেছেন সেভাবে অন্যান্য ইসলামের মৌলিক বিধানগুলিরও বিশ্লেষণ করেননি। ইলমুল ফরায়েজ একটি এমন বিধান যা সম্পর্কে হাদিসে এসেছে যে এটা তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে অন্যান্য ইলমগুলির আগে। ইলমুল মিরাস একটি এমন বিধান যেটা একমাত্র ইসলামের বৈশিষ্ট্য যে এখানে ইসলাম আত্মীয়তা এবং অনেকগুলো ক্ষেত্রে আত্মীয়তা বন্ধন দেখে মিরাস বন্টনের একটা সুষ্ঠু নিয়ম করে দিয়েছে। অন্য কোন ধর্মে এরকম সুষ্ঠু নিয়ম ও বিধান পাওয়া যায় না। আর সবচাইতে জঘন্য নিয়ম ও বিধান হচ্ছে বর্তমান যুগের মানুষের আবিষ্কৃত বিধান, যারা এই সকল মাল সম্পদ যখন নিজে গ্রাস করতে পারে না, খেতে পারে না, শেষ করতে পারে না, তখন শেষ পর্যন্ত কুকুর শিকারের নামে লিখে দিয়ে চলে যাচ্ছে। মানুষ মানুষের মাঝে দরদ নেই, মায়া নেই, আত্মীয়তা বন্ধন বুঝে না, এক অপরের সঙ্গে সম্পর্ক বুঝে না, তাই নিজের ছেলে, নিজের সন্তান, নিজের স্ত্রী, পিতা মাতাকে চিনে না। এগুলো হচ্ছে সবচেয়ে তৈরি করা জঘন্য জিনিস, যেটা আজ পৃথিবীর অনেকাংশে অনেক ক্ষেত্রে মানুষেরা করে থাকছে। সবসময় ইসলামের উপর একটি কথা বলা হয় যে ইসলাম মেয়েদেরকে কম দিয়েছে আর ছেলেদেরকে বেশি দিয়েছে, এটা আসলে একটা স্লোগান মাত্র। মানুষ যদি সঠিকভাবে চিন্তা ভাবনা করে তাহলে দেখতে পাবে ইসলামের এই বিচারটা সবচেয়ে সুন্দর বিচার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে প্রত্যেক পুরুষকে এটা দায়িত্ব দিয়েছেন, এটা কর্তব্য তাদের উপর অর্পণ করে দিয়েছেন যে একজন মেয়েকে তার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখাশোনার যাবতীয় দায়িত্ব একটা পুরুষের উপর। আর রিজাল ও কাওয়ামুন আলা নিসা, তাই যদি মেয়ে রূপে যখন তার বাবার কাছে থাকবে, যতক্ষণে বিবাহ না হয়, ভরণ পোষণ থেকে নিয়ে অন্য কিছু খরচপাতি বাবার উপর আসে, যখন স্বামীর ঘরে যায় তখন স্বামীর উপর তার খরচের দায়িত্ব আসে, যদি স্বামী মারা যায় তখন তার সন্তান সন্ততিদেরকে তাকে দেখাশোনার জন্য ইসলাম বাধ্য করেছে। সেই কারণে ইসলাম ছেলেদেরকে বেশি দিয়েছে এবং মেয়েদেরকে কম দিয়েছে। এই কারণেও কম দিয়েছে
যে মেয়েরা সাধারণত মাল সম্পদ বর্ধিত করে না, এরা যেমন বাড়ির পরিবারকে দেখাশোনা করে, মাল সম্পদ ব্যবসা বাণিজ্য, তারপরে জমি জমা আবাদ করার বিষয়ে তারা পারদর্শী না এবং সেগুলো তাদের মানায় না এবং সেগুলো তাদেরকে দিলে তাদের উপর জুলুম করা হবে, অত্যাচার করা হবে, সেই কারণে তারা বাড়িতে নিজের কাজকর্ম করার পরেও এ সকল ভাগ তারা অনায়াসে পেয়ে যায়। ইসলাম কখনো তাদের উপর অত্যাচার করেনি এবং তাদেরকে কখনোই নিজের অধিকার থেকে দূরে সরায়নি। যে কোনো মানুষ যখন মারা যাবে তার যদি উত্তরাধিকার থাকে, মিরাস থাকে, তাহলে সেই মিরাস বন্টন করার পূর্বেই দফন কফনের খরচ তার সেই সম্পদ থেকে নিতে হবে, যদি অন্য মানুষ তার দফন কফনের খরচ না দিতে চায়। যদি তার সম্পদের সম্পদ অন্য জায়গায় আটক থাকে রেহেন বন্ধক হিসাবে, তাহলে সেটা ছাড়িয়ে দিতে যা খরচ হবে তার সম্পদ থেকে সেটা নিতে হবে। যদি তার উপর আল্লাহর হক থাকে, যেমন যাকাত দেয়নি, কোনো কিছু করার নজরানা মান্নত করেছিল, তার উপর ওয়াজেব আছে, তাহলে সে কাজটাও তাকে পূরণ করে দিতে হবে, আল্লাহর হককে আদায় করে দিতে হবে। যদি বান্দার হক সেই সম্পদে থাকে, অর্থাৎ কারো কাছ থেকে ঋণ নিয়েছে, ধার নিয়েছে, শত করার পূর্বেই মারা গেছে, তাহলে সে যেন সে ঋণ এবং ধার তার ওই সম্পদ থেকেই দিয়ে দেওয়া হয়, চুকিয়ে দেওয়া হয়। যদি সে ওসিয়ত করেছিল, তাহলে ওসিয়তেও বাস্তবায়ন করে দিতে হবে, দেওয়ার পর যে সম্পত্তি বাঁচবে তখন সেটা বন্টন করতে হবে ফারায়েজ হিসাবে। বন্ধুগণ, যদি কোনো মানুষ মৃত্যুর পূর্বে তার মাল সম্পদ বন্টন করতে চায়, তাহলে সেটাকে মিরাস বন্টন বলা যাবে না, কারণ মিরাস বন্টনের শর্তই হচ্ছে যে যে মিরাস যে মালিক সম্পদের তার মৃত্যু হতে হবে, মৃত্যুর পূর্বে সেটাকে ওয়ারিস বা মিরাস হতে পারে না। সেই কারণে নিজের জীবন থাকার সময় যদি সে বন্টন করতে চায়, তাহলে সেই বন্টনকে শরীয়তের পরিভাষায় হেবা, আতিয়া বা নেহলা বলে। এই বন্টনের সময় অবশ্যই নিজের সন্তানগুলির মধ্যে ইনসাফ এবং ন্যায় করতে হবে, কাউকে কম বেশি করা যাবে না। সেই বন্টনের সময় ফারায়েজের নিয়মে বন্টন করাই হবে সবচেয়ে ন্যায় পরায়ণ বন্টন। বন্ধুগণ, তিনটি কারণে মানুষ এক অপরে ওয়ারেস হয়ে থাকে। এক নম্বর হচ্ছে বংশীয় নৈকট্য, আত্মীয়তা, দ্বিতীয় কারণ হচ্ছে বিবাহ বন্ধন, তৃতীয় হচ্ছে স্বাধীন করার, মৈত্রী বা স্বাধীন করার কারণে। যে সকল কারণে একজন মানুষ মিরাজ থেকে বন্টন হয়, তার এক নম্বর কারণ হচ্ছে যদি মানুষ দুই ধর্মের হয়ে যায়, ওয়ারেস এক ধর্মের আর যার ওয়ারেস হয়েছে সে অন্য ধর্মের, অর্থাৎ যদি কোনো মুসলিম হয় আর ওর ওয়ারেসরা যদি কাফের হয়, তাহলে এক অপরের মিরাজ পায় না ধর্ম বিপরীত হওয়ার কারণে। অনুরূপ যদি কেউ তার ওয়ারেসকে যদি কোনো ওয়ারেস কাউকে হত্যা করে দেয়, ওয়ারেস সে হত, ওয়ারেস সে আছে কিন্তু সে মিরাজ পাওয়ার উদ্দেশ্যে কিংবা আর অন্য কোনো কারণে সেই লোককে হত্যা করে দেয়, তাহলে তার মিরাজ আর সে পাবে না। যদি কেউ গোলাম থাকে, দাস থাকে, তাহলে তার মালিকের মিরাজ পায় না। যারা পৃথিবীতে এই উত্তরাধিকার বন্টনে জুলুম করে, অত্যাচার করে, এক অপরকে মাহরুম করে দেয়, বোনদেরকে দেয় না, বা কিংবা যারা মিরাসের হকদার তাদেরকে যে কোনো পদ্ধতিতে বাহানা করে তাদেরকে মিরাস থেকে দূরে রাখে, মাহরুম করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য জাহান্নামের আগুন রয়েছে, ইউদখিলহু নারান, আল্লাহ তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন, খালিদান ফিহা, সব সময় সেখানে থাকবে, তাদের জন্য খুব বড় ধরনের আযাব এবং তাদের জন্য শাস্তি আছে। বন্ধুগণ, যে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফারায়েজ হিসাবে বন্টন করে দিয়েছেন, সে সকল লোক হচ্ছে স্বামী, স্ত্রী, পিতা, মাতা, দাদু, মেয়েরা, ছেলের মেয়েরা এবং নিজের মন ও বাবার পক্ষ থেকে মন, মায়ের পক্ষ থেকে মন, যেটাকে সৎ মন বলা হয়। আর এ সম্পর্কে আমরা দুই একটি উদাহরণ শুনলাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে মিরাজ বা উত্তরাধিকার সম্পর্কে সচেতন থাকা তৌফিক দান করেন। আমিন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের এই সুন্দর নিয়ম ও বিধান পালন করার তৌফিক দান করেন। যে কোনো ক্ষেত্রে যেন আমরা এক অপরের ওয়ারিসকে কখনোই যেন মাহরুম না করে, কখনোই যেন তাদেরকে এই সম্পদ থেকে বঞ্চিত না করে।
নচেৎ আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি পাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ওয়া মা আলাইনা।